হ্যালো গাইস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আমি রয়েছি তোমাদের পাশে আজকে আমি ক্লাস টুয়েলভের এসলিফ ইন দ্য ভ্যালি এই কবিতা লেখক হচ্ছেন আর্থার রিমবার এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লং কোশ্চেন তোমাদের শেয়ার করছি তো যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই কোশ্চানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে তো দেখো এর আগের ভিডিওতে তোমাদের কবিতাটা আমি লাইন বাই লাইন পড়িয়েছি এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কি এবং এসে কি কোশ্চানের উত্তর আমি তোমাদের শেয়ার করেছি তো যারা ওই ভিডিওগুলো না দেখে আছো তারা অবশ্যই দেখো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে একবার তোমরা ভিডিওগুলো দেখে নাও তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলছি এই অধ্যায় থেকে তোমাদের যত ধরনের এমসি কিউ কোশ্চন এবং যত ধরনের এসে কিউ কোশ্চন আসুক না কেন তোমরা অবশ্যই অবশ্যই লিখতে পারবে আর আজকে যে সমস্ত লং কোশ্চানগুলো আলোচনা করছি এই কোশ্চানগুলো কিন্তু এবছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এখান থেকে দেখো আমি একটাই অ্যান্সার দেবো সেই একটা অ্যান্সার থেকে কীরকমভাবে উত্তরগুলো লিখতে হয় আমি তোমাদের পরপর ডিসকাস করে বলে দেব। তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই যে একটা অ্যান্সার আমি তোমাদের দেবো এই অ্যান্সারটা থেকে কীরকমভাবে উত্তর লিখতে হবে আমি পরপর কোশ্চানগুলো আলোচনা করবো এবং উত্তর সহ রকম কীরকমভাবে লিখতে হবে সেই সম্পর্কে আমি তোমাদের বলে দেবো তো দেখো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো

গিভ দ্য সাবিস্টেন্স অব দ্য পোয়েম স্লিফ ইন দ্য ভ্যালি অর্থাৎ স্লিফ ইন দ্য ভ্যালি এই কবিতা সাবস্টেন্সটি বর্ণনা করো তো দেখো এই যে কোশ্চেনটা বললাম এই কোশ্চানটার উত্তরটা কিরকম ভাবে লিখতে হয় তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো দেখো অ্যান্সার আর্থার রিমবার সনেট এ স্লিফ ইন দ্য ভ্যালি ডিফিক্স দ্য ফিউটিলিটি অফ আয়ের ইন কন্ট্রাস্ট টু দ্য বিউটি অফ নেচার কে বললাম আর্থার রিমবার সনেট এস লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ আর্থার রিমবার এস লিপ ইন দ্য ভ্যালি এই সনেটটিতে ডিফিক্স দ্য ফিউটিলিটি অফ আয়ের অর্থাৎ যুদ্ধের যে নিষ্ঠুরতা রয়েছে যুদ্ধের যে নির্মমতা রয়েছে সেই নির্মমতাকে বর্ণনা করেছে ইন কন্ট্রাস্ট টু দ্য বিউটি অফ নেচার ইন কন্ট্রাস্ট টু দ্য বিউটি অফ নেচার অর্থাৎ প্রাকৃতির যে সৌন্দর্য রয়েছে অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের বৈচিত্র্যের মাধ্যমে সেই সৌন্দর্যের বৈচিত্র্যের মধ্য দিয়ে ওকে এ গ্রিন ভ্যালি ইজ স্পার্কলিং উইথ দ্য লাইট এ গ্রিন ভ্যালি একটি সবুজ উপত্যকা এ গ্রিন ভ্যালি একটি সবুজ উপত্যকা ইজ স্পার্কলিং উইথ দ্য ব্রাইট সান ইজ স্পার্কলিং উইথ দ্য ব্রাইট সান অর্থাৎ সূর্যের উজ্জ্বল আলোর দ্বারা উজ্জ্বল হয়ে ওঠে সূর্যের উজ্জ্বল আলোর দ্বারা উজ্জ্বল হয়ে ওঠে এই অঙ্গার সোলজার ইজ স্লিপিং এই অঙ্গার সোলজার ইজ স্লিপিং ইন দ্যালি উইথ ইজ মাউথ অপেনিং এই অঙ্গার সোলজার ইজ স্লিপিং একটি যুবক সৈনিক ঘুমিয়ে রয়েছে ইন দা ভ্যালি উপত্যকারটিকে খোলা রেখে উইথ ইজ মাউথ অপেনিং অর্থাৎ মুখটিকে খোলা রেখে এ স্লো স্ট্রিম ফ্লোজ এ স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি এ স্লো স্ট্রিম ফ্লোজ থ্রো দা ভ্যালি অর্থাৎ একটি ধীরগতি সম্পূর্ণ নদী হচ্ছে না উপত্যকার মধ্যে উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে একটি দীর্ঘতি সম্পূর্ণ নদী উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে বিনিথ ইজ হেড দেয়ার ইজ এ পিলো মেড অফ ফার্ন বিনিথ ইজ হেড তার মাথার নিচে রয়েছে দেয়ার ইজ এ পিলো মেড অফ ফার্ন অর্থাৎ ফান গাছের তৈরি একটা বালিশ অর্থাৎ তার মাথার নিচে রয়েছে ফান গাছের তৈরি একটা বালিশ হি স্পেল সে বিবর্ণ হয়ে গেছে অর্থাৎ তাকে দেখতে বিবর্ণ লাগছে হি লুক স্পেল সে বিবর্ণ হয়ে গেছে হি ইজ কোল্ড সে শীতল হয়ে গেছে অর্থাৎ হি ইজ কোল্ড সে শীতল হয়ে গেছে হি ইজ লাইং অন দ্য গ্রিন গ্রাস হি ইজ লাইং অন দ্য গ্রিন গ্রাস হুইচ ইজ ওয়ার্ম এন্ড ফুল অফ সানলাইট কে বললাম হি ইজ লাইং ইন দ্য গ্রিন ঘাস সে সবুজ ঘাসের উপর শুয়ে রয়েছে হুইচ ইজ ওয়ার্ন যে ঘাসগুলো গরম হয়ে রয়েছে ফুল অফ সানলাইট আর সূর্যের আলোয় পরিপূর্ণ হয়ে রয়েছে যে ঘাসগুলো গরম হয়ে রয়েছে আর সূর্যের আলোয় পরিপূর্ণ হয়ে রয়েছে হিজ ফিটস আর এমং দ্য ফ্লাওয়ার্স হিজ ফিটস আর এমং দ্য ফ্লাওয়ার্স তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে হিজ ফিটস আর এমং দ্য ফ্লাওয়ার্স তার পাগুলো ঢাকা রয়েছে ফুলের মধ্যে নেচার শুড হিম ওয়ার্ন আদারওয়াইজ হি মে ক্যাচ কোল্ড নেচার শুড কিপ হিম ওয়ার্ম অর্থাৎ প্রকৃতির উচিত তাকে উত্তপ্ত করে তোলা আদার ওয়াইস তাছাড়া হি মে ক্যাচ কোল্ড অথবা সে শীতল হয়ে যেতে পারে নাথিং উইল ওয়েক হিম আফ অর্থাৎ নাথিং উইল ওয়েক হিম আপ তাকে কোনো কিছুই জাগিয়ে তুলতে পারবে না তাকে কোনো কিছুই জাগিয়ে তুলতে পারবে না দেয়ার আর টু রেড স্পট অফ ব্লাড অন দ্য সাইড অফ হিস বডি দেয়ার আর টু রেড স্পট ব্লাড অর্থাৎ সেখানে দুইটি রক্তের দাগ রয়েছে লাল রঙের দাগ রক্তের দাগ রয়েছে অন দ্য সাইড অফ ইস বডি তার শরীরের পাশে ইট ইন্ডিকেটস দ্যাট দ্য সোলজার ইজ অলরেডি ডেড ইট ইন্ডিকেটস এটা বুঝিয়ে দেয় দ্যাট যে দ্য সোলজার ইজ অলরেডি ডেড অর্থাৎ সৈনিকটি সম্পূর্ণভাবে মারা গেছে দ্য সৈনিকটি সম্পূর্ণভাবে মারা গেছে দিস পয়েন্ট ডিফিক্স দ্য দিস পয়েন্ট ডিফিক্স দ্য ব্রুটালিটি অফ আয়ের দিস পাইন্ট ডিফিক্স দ্য ব্রুটালিটি অফ ফায়ের অর্থাৎ এই কবিতাটি কি করেছি না এই কবিতাটি যুদ্ধের যে নিষ্ঠুরতা রয়েছে সেই যুদ্ধের নিষ্ঠুরতাকে প্রকাশিত করেছে তো দেখো এই যে অ্যান্সারটা বললাম এই অ্যান্সার থেকে কিন্তু সমস্ত কোশ্চানের উত্তরগুলো লিখতে লেখা যাবে এবং ভাবে লেখা লিখতে হয় দেখো আমি আরেকটা কোশ্চান তোমাদের কাছে আলোচনা করছি এবং পরপর কোশ্চানগুলো আমি ডিসকাস করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো দেখো আরেকটা কোশ্চেন তোমাকে বলছি কোশ্চেন নাম্বার টু ন্যারেট ইন ইওর ওন ওয়ার্ড ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ড হাউ দ্য সোলজার ইজ লাইজ ইন দ্য ভ্যালি ন্যারেট ইন ইওর ওন ওয়ার্ড অর্থাৎ তুমি তোমার নিজের ভাষাতে বর্ণনা করো হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি কিভাবে সৈনিকটি উপত্যকার মধ্যে শুয়ে রয়েছে তো দেখো এই যে কোশ্চানটা বললাম এই কোশ্চানের উত্তর কিন্তু এটা লিখে দিলেই হয়ে যাবে যে কোশ্চানের উত্তরটা আমি ডিসকাস করলাম তোমাদের সামনে তুলে ধরলাম এই কোশ্চানের ফাইভ টু ফাইভ যেমনভাবে লেখা আছে তেমনভাবে লিখে দিলে কিন্তু এই কোশ্চানের উত্তর হয়ে যাবে আশা করি তোমরা দেখো এই কোশ্চান দুটোর অ্যান্সার বুঝতে পেরেছ এবং দেখো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী কোশ্চানগুলোকে পাওয়ার জন্য এবং এই কোশ্চানগুলো আরও এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লং কোশ্চান রয়েছে সেই কোশ্চানগুলোর উত্তরটা কীরকমভাবে লিখতে হবে সেই বিষয়টা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডিসকাস করে দেবো তো দেখো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমি কিন্তু বারবার বলছি তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলোকে এবং এই অধ্যায় থেকে আজকে যে কোশ্চানগুলো আলোচনা করলাম এই অধ্যায় থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ লং কোশ্চন রয়েছে সেই লং কোশ্চানের উত্তরগুলো গুলো পা সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো